হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি বাংলাদেশের বরিশাল শহরে, আর আমি এখন হেঁটে হেঁটে চলেছি বরিশালের পোর্ট রোডে। সেখানে একটা বড় মাছ বাজার আছে, যেখানে অনেক ধরনের মাছ দেখা যায়, পাইকারি ও খুচরা মূল্যে যেখানে মাছ বিক্রি হয়। আর এত ধরনের ভ্যারাইটি মাছের আমাদের ইন্ডিয়াতে খুব একটা দেখা যায় না। বিভিন্ন সামুদ্রিক মাছ এবং নদীর মাছ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যদিও অন্য দিনের তুলনায় আজ একটু কম দোকানপাট বসেছে, তা সত্ত্বেও বিভিন্ন ধরনের মাছ, রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, ভোলা, ভেটকি, নানা ধরনের মাছ এখানে পরিপূর্ণ বাজারে। বরিশালের কীর্তনখোলা নদীর ইলিশ গোটা বাংলাদেশে বিখ্যাত। অন্যান্য নদীর ইলিশের থেকে বরিশালের ইলিশ সব থেকে বেশি দামে বিক্রি হয়, এমনকি পদ্মার ইলিশের থেকেও বরিশালের ইলিশের স্বাদ বেশি। আর এই বাজার থেকেই গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বরিশালের ইলিশ, যেটা অন্যান্য ইলিশ মাছের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হয়। এই যে যে দুটো বড় বড় মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো মাত্র 600 টাকা করে কেজি। যদিও ডিম আছে, তা সত্ত্বেও আমাদের এখানে তুলনায় অনেক সস্তা। এরকম দাম আমাদের ওখানে স্বপ্ন। মনে হচ্ছে চাষের ভেটকি কোরাল মাছ। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম বরিশালের মাছ বাজার। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।